দর্শক দেখছেন সদ্য দুই সন্তানকে হারানো সেই গর্ভধারিণী মায়ের করুণার্তনাদ, যেটি হয়তোবা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে। দেখছেন তিনিও কিন্তু আহত হয়েছেন, তিনিও কিন্তু সেই সময়ে প্রচন্ড ভাবে আহত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেও তার সন্তান দুটি আর পৃথিবীতে নেই। এটি কোনোভাবে মানে দৌড় পাইলেই বেটা গেল, আমি তাহাতে কিছুই করবার পাইলাম না রে। আপা ছেলে মেয়ের সাথে শেষবারের মতো কি কথা হয়েছিল? কিছুই না, আমি রাত্রে বেটা বেটি লিয়ে ভাত খাই শুয়েছিলাম। সকালে আমি ওই সব রান্না করেছি, আমার বেটি উঠে আমার কাছে বসে থাকে, কইলো মা তুমি আমি থাল কাটা মাঝে তাতে যাই, তুমি নান্দেলা যাও নি। আমি বললাম আমার রয়ে গেছে, তুমি সানে যাও। বলে বেলায় গেল, আমি থাল মাইজে তাতে যাই। আমি আবার ভাত খালি বিটি থাল মাইজে এসে সুইচ দিছে, আমি ভাতের চাল খালি দুই আহারবার দিছি, দিয়ে আমার বিটি খালি কইল ওর আমারে, আমি দৌড় বাইরে যা দেই বিটি তাতের পার, আমি মনে করছি মনে সাপ কামড় দিছে, আমি বিটি পাজা করে ধরেছি আর আমাক জোরা ধরে বিটি পড়ে গেল। ছেলে ছেলে আমি সিকির ভরতেছি আল্লাহ বাঁচাও রে, আমার বিটি মরে গেল রে, ও আপনি আমার ব্যথা শুয়েছিল ঘরে দৌড় পাইলে যায় আমি রাগ করি এত বেলা বলি শুকে উঠি নামাজ পড়ো, আমি সেই ফজরের নামাজ পড়ার দিন উঠে ডাই মিটি কয় সেই রাতে তিনি মাইক বাজাও রে, ও বিটি কিসের ঘুমে আইলে রে আমাকে রাতে লেও রে ও আল্লাহ রে। দর্শক বাড়িতে চলছে শোকের মাতম, এই শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ এই গর্ভধারিণী মা বাবাকে দিক, এটাই এখন কাম্য। দর্শক একটা সামান্য দুর্ঘটনায় সারা জীবনের কান্না বয়ে আনে একটা পরিবারে। এই পরিবারের তিনটি সন্তান ছিল, জানতে পেরেছি ছোট সন্তানটি প্রতিবন্ধী এই মায়ের, আর বড় দুই সন্তান যারা সুস্থ সবল এবং স্বাভাবিক ছিল তারা দুজনই পৃথিবী থেকে চলে গিয়েছে। দর্শক বুঝতে পারছেন গর্ভধারিণী এই মায়ের সামনে দুই সন্তানের লাশ শায়িত আছে, বিষয়টা কতটা বেদনা বিধুর। তাদের একসাথে জানাজার জন্য নেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট সে জায়গাতে, হয়তোবা জানাজা সম্পূর্ণ হয়ে গেছে এরই মধ্যে। দর্শক যেই ইলেকট্রিক এই দুর্ঘটনাটি ঘটেছে, আমার অনুরোধ থাকবে যারা দেখছেন যেখান থেকে দেখছেন, কারেন্ট নিয়ে যারা কাজ করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। দেখেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আজকে এই মায়ের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সারা পৃথিবী তাকে দিলেও হয়তোবা সেই ক্ষতি পোষানো সম্ভব না। তার জন্য আমি বলবো অবশ্যই আপনারা নিজেদের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। ইলেকট্রিসিটি এই শর্ট সার্কিট থেকে দুটি তাজা প্রাণ ঝরে গেল আজ। এখন কত মানুষ আমার বেটা বেটি বাঁচাই বের পাইল না। দর্শক দেখছেন মা ক্ষণে ক্ষণেই এভাবেই জ্ঞান হারাচ্ছে, মূর্ছা যাচ্ছে, এটি কোনো মাই সহ্য করতে পারে না। দর্শক একসাথে মানুষ করা দুই সন্তান পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে, কি বলবো, এমনই ইতিহাস সৃষ্টি করেছে যে গর্ভধারিণী মা পৃথিবীতে বেঁচে আছেন কিন্তু দুই সন্তান নেই। চোখের সামনে দুই সন্তানকে চিরতরে চলে যেতে দেখলো এই মা, এই মায়ের কি বেঁচে থাকা তাকে বেঁচে থাকা বলে বলেন। দর্শক দেখতে পাচ্ছেন কি আহাজারি, এই আহাজারির শেষ কোথায়? একটু দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনার সন্তানের জন্য দোয়া। আল্লাহ আল্লাহ রে জগয় আমার বেটা বেটি দোয়া কইরো রে, আমার বেটা বেটি জান্নাত বাসী হয় রে।